আমাদের এই সমাজে টিকে থাকতে হলে প্রত্যেকটা মানুষের ভদ্র ব্যবহার করা উচিত। তবে বেশি ভদ্র হওয়া একেবারে ঠিক নয়, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা একেবারেই বুঝে না। অনেকদিন আগের কথা, আমার এক আত্মীয় ছিল, তার কিছু খালি জমি ছিল, একটা গরিব পরিবারকে সে ওইখানে থাকতে দিয়েছিল। বেশ কয়েক বছর পর ওই আত্মীয় বাড়ি করার জন্য জমিটা তাদেরকে ছাড়তে বলে, কিন্তু তারা রাজি হলো না। পরে অনেক কসরত করে টাকা পয়সা দিয়ে তাদেরকে ওইখান থেকে সরানো হয়েছিল। শুনে যা বুঝলাম তা হলো, একটা জমিতে যদি অনেক দিন থাকে তাতে নাকি তাদের অধিকার জন্মে যায়। আমি তো অবাক, দয়া করে থাকতে দিয়েছে, কোথায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে? থানা উল্টো জমি দখল করে বসে আছে। ভাবলাম জমির ব্যাপার তো, তাই হয়তোবা তারা লোভ সামলাতে পারেনি। আর আমি যেখানে থাকি সেখানে এক রিক্সাওয়ালা আছে আমাদের এলাকার, যদি সে বাজারে থাকে তাহলে আমি তার রিক্সাতেই কিন্তু আসি। বাজার থেকে আমার বাসা পর্যন্ত ভাড়া হচ্ছে 40 টাকা ফিক্সড, তবে আমি নিয়মিত তাকে 50 টাকা দিতাম। একদিন আমার কাছে খুচরা 45 টাকা ছিল, ওই টাকাটাই তাকে দিলাম। টাকাটা দেওয়ার সাথে সাথে একরকম চিৎকার করে বলে উঠল, আর 5 টাকা? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ভাড়া তো 40 টাকা, বাকি 5 টাকা ফেরত দেন। লোকটা হেসে বলল, সব সময় তো 50 টাকা দেন, তাই কইলাম। ভাবলাম থাক, গরিব মানুষ তাই এরকম সে করেছে। অন্যদিকে আমার এক প্রতিবেশী রোজ বাচ্চাকে স্কুলে দিতে যায়, তার গোয়ালটা সে ফেরার আগে দুধ নিয়ে আসে। আমি বাড়িতে না থাকায় সে দুধ নেওয়ার দায়িত্বটা আমার কাজের লোকের উপর পড়ে। প্রতিবেশী হিসেবে একটু উপকার তো করতেই হয়। একদিন আমার কাজের লোকটি কোথাও একটা কাজে বেড়াতে গিয়েছে, দুধ আর নেওয়া হয়নি। আমি বাসায় ফেরার পর উনি এসে বলল, আপনার কাজের লোক কোথায়? আমি বললাম, বেড়াতে গিয়েছে। সে বলল, আমাকে আগে বললো না? এখন দেখেন তো আমার ছোট ছেলেটা কি খাবে। আগে বললে হয়তো আমি অন্য কাউকে দায়িত্ব দিয়ে যেতাম। আমি বললাম, ভাবি ও হয়তো ভুলে গিয়েছে। উনি বলল, না যাই বলেন না কেন, কোনো দায়িত্ব নিলে ঠিকঠাকভাবে পালন করতে হয়। আমি বললাম, ভাবি ও হয়তো আপনার এই দায়িত্বের জন্য উপযুক্ত পারিশ্রমিক পায় না, তাই অবহেলা করেছে, আপনি বরং দায়িত্বটা অন্য কাউকে দিয়েন। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে গটগট করে কিছু বলল এবং সে চলে গেল। ভাবলাম অল্প শিক্ষিত মহিলা তো, তাই হয়তো বা সে এরকম করেছে। আমার এক কলিগ গর্ভবতী হয়ে অফিসে কাজ করেন, আমি তার কষ্ট দেখে তার একটা কাজের দায়িত্ব নিজ থেকে নিয়ে নিলাম। সে মাতৃত্বকালীন ছুটিতে গেল, সে ফিরেও এলো। তাকে যখন আবার সে কাজটা ফিরিয়ে দিতে চাইলে সে গড়িমসি শুরু করলো। ভাবটা এমন যে কাজটা আমারই ছিল, এবার ভাবনাটা বদলালাম। আসলে মানুষ একটা সুবিধা বেশি দিন ভোগ করলে সেটাকে তার অধিকার ভেবে নেয়, ভুলে যায় ইটস ফ্যাসিলিটি নট রাইট। তাই শুধু সুবিধা দেয়া নয়, নেয়ার ক্ষেত্রে কিন্তু সাবধান থাকা দরকার। হিউম্যান বিহেভিয়ার খুব অদ্ভুত, এটা প্রায় সবার ক্ষেত্রে কিন্তু একইভাবে কাজ করে। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন টিউশনি করানোর সময় আন্টি প্রতিদিন আমাকে নাস্তা দিতেন। হঠাৎ টানা 2-3 দিন যখন নাস্তা না দেওয়ার কারণে আমার খুব খারাপ লেগেছিল। আরে নাস্তাই দিল না, আজ পড়াতে ভালো লাগছে না। পরে অবশ্য আমার নিজের আচরণে আমি নিজেই অবাক হই, আমার সাথে তো কখনো অভিভাবকের নাস্তা নিয়ে কোনো চুক্তি হয়নি, তারা তো আমাকে নাস্তা দিতে বাধ্য নন, বরং নাস্তা দেওয়ার জন্য আমার তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত ছিল। আসলে কোনটা অধিকার কোনটা অতিরিক্ত পাচ্ছি সেটা বোঝা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য জরুরি। তাই
আমাদের উচিত অধিকার এবং অতিরিক্ত এই দুইটার মধ্যে পার্থক্য জেনে মানুষকে বিবেচনা করা, মানুষের সাথে ওইরকম ব্যবহার করা। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, নিজের দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ।